মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি আজ রাতে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন। প্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।